नमस्कार सम्मानित दर्शकवृंद, गतकाल আপনাদেরকে আমি ইউটিউবে সবার প্রথম ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পে এবার আধার নম্বরের ঘর যুক্ত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আধার নম্বরের ঘর যুক্ত চলে এসেছে, একটা নতুন ঘর। তো অনেক কৃষকের এখানে আধার নম্বরের ঘরের নিচে এখানে ফাঁকা রয়েছে, মানে তাদের আধার নম্বর যুক্ত নেই। তারা কিভাবে আধার নাম্বার যুক্ত করবে সেই নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আবার অনেক কৃষকের এখানে আধার নাম্বার যুক্ত রয়েছে কিন্তু তাদের আধার নাম্বারে অনেকের ভুল দেখাচ্ছে, মানে সঠিক আধার নাম্বারটা দেখাচ্ছে না। তারা কিভাবে আধার নাম্বারের যে আধার নাম্বারটা সেটা কিভাবে কারেকশন করবে, কী কী ডকুমেন্ট লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত প্রসেসটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। যারা আগের ভিডিওটা দেখেননি, আপনাদের আধার নাম্বার যুক্ত রয়েছে কি নেই কীভাবে দেখবেন, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স আই বাটনে ভিডিও শেষে দিয়ে রাখবো। অবশ্যই চাইলে আগে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, উপরেই দেখতে পাচ্ছেন আধার প্রমাণীকরণের জন্য সম্মতি পত্র। আমি এখানে আপনার নামটা লিখবেন, মানে কৃষকের নামটা লিখতে হবে। আপনারা বাংলা ইংলিশ যে কোনোভাবেই ফিল আপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আধার নাম্বার আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। এত এর ধারক কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে UIDAI এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর, নাম ও আঙুলের ছাপ, প্যাকেটে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি। কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র কৃষক বন্ধু নতুন প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যেই আমার পরিচয় ব্যবহার করা হবে, এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না, কাউকে দেওয়া হবে না, এবং শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে CIDR-এ জমা দেওয়া হবে। দিয়ে আধার নম্বর ধারকের স্বাক্ষর, আমার সম্মতি আছে। এই যে এই জায়গাটাই, এই ফাঁকা জায়গাটায় কৃষককে একটি সই করে দিতে হবে। আর তিনি যদি সই করতে না পারেন তাহলে এখানে টিপ ছাপ দিয়ে দিবেন, হাতের টিপ ছাপ দিয়ে দিবেন। আর আবেদনকারীর নাম, কৃষকের নামটা এখানে আরও একবার লিখে দিতে হবে, পূর্ণ নামটা আরেকবার লিখে দিতে হবে। আর মোবাইল নাম্বার, এখানে কৃষকের একটি মোবাইল নাম্বার লিখে দিতে হবে। তো এই ফর্মটি এবং আপনাদের সাথে ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স নিয়ে আপনাদেরকে আপনাদের লোকাল যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে, মানে এডি অফিসে গিয়ে জমা করতে হবে। এবং সঙ্গে কিন্তু দুটোরই কিন্তু আসলও নিয়ে যেতে হবে। তারা যদি আসল দেখতে চায়, মানে ভোটার কার্ড আধার কার্ড যদি আসল দেখতে চায়, আপনারা কিন্তু আসলটাও সঙ্গে নিয়ে যাবেন। এবার দেখুন, বিভিন্ন কৃষি অফিসের নিয়ম বিভিন্ন রকম রয়েছে। অনেক কৃষি অফিস এরকম ফর্ম ফিল আপ করে জমা দিতে বলে, অনেক কৃষি অফিস বলে যে সাদা কাগজে একটা দরখাস্ত দিতে, আবার অনেক কৃষি অফিস এরকমও করে শুধুমাত্র আপনাদের কাছ থেকে জেরক্সগুলো নিয়ে নেয়, দিয়ে তারা যুক্ত করে দেয়। এবার আপনার কৃষি অফিস কীভাবে যুক্ত করাচ্ছে সেটা কিন্তু আপনারা আমাদের কৃষি অফিসে গিয়ে জেনে নেবেন। তো যখনই আপনারা এই ডকুমেন্টগুলি আর এবং ফর্ম আরে কৃষি অফিসে জমা করবেন, কৃষি অফিস থেকে আপনার আধার নাম্বারটা যুক্ত করে দেওয়া হবে। এবং যখনই আপনার যুক্ত হয়ে যাবে, এখানে এই যে আধার নাম্বারের ঘরটার নিচে এখানে আপনার আধার নাম্বারটা দেখিয়ে দেবে। আর যাদের এখানে আধার নাম্বার ভুল দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও এই একই প্রসেস আপনারা অবলম্বন করবেন, তাহলে আপনাদের যেখানে এই যে আধার নাম্বারটা দেখাচ্ছে এই আধার নাম্বারটা তারা পরিবর্তন করে নতুন আধার নাম্বার তারা যুক্ত করে দেবে, মানে কারেকশান করে দেবে। ওই একইভাবে ফর্ম ফিল আপ করে জমা দেবেন ডকুমেন্ট সমেত, আপনাদের কৃষি অফিস থেকে কিন্তু আধার নাম্বারটা ঠিক করে দেওয়া হবে। আর এবার অনেকে জিজ্ঞেস করছিলেন, এবারের টাকাটা আপনাদের আধার নাম্বার যুক্ত নেই আপনারা পাবেন কি পাবেন না? দেখুন, এবারে টাকা পাওয়ার সঙ্গে আধার নাম্বারের কোনো সঙ্গ নেই। এবারের টাকা আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের আধার নাম্বার যুক্ত থাকলেও পাবেন, যুক্ত না থাকলেও পাবেন, ভুল থাকলেও আপনারা পাবেন। তবে পরবর্তী সময়ে হয়তো কৃষক বন্ধু প্রকল্পে আধার নাম্বার যুক্ত করাটা ম্যান্ডেটরি হতে পারে, পরবর্তী সময়ে হয়তো আধার নাম্বার যুক্ত না থাকলে টাকা নাও পেতে পারেন। আমি পরবর্তী সময়ের কথা বলছি বা ভবিষ্যতের কথা বলছি, তবে এখন কিন্তু আপনারা আধার নাম্বার যুক্ত থাকুক বা না থাকুক, এবারের যে খারিফ সিজনের টাকা সেই টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনার আধার নাম্বার যুক্ত রয়েছে কিনা, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করবেন, এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।